কোপা আমেরিকা 2021 ফাইনালে বাংলাদেশ সময় 10 জুলাই সকাল 6টায় দ্বিতীয় সর্বোচ্চ 9বার কোপা জয়ী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ 14বার কোপা জয়ী আর্জেন্টিনা। কোপা আমেরিকায় সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়ার সাথে 1-1 গোলে ম্যাচটি ড্র হয়। নির্ধারিত সময় শেষে পেনাল্টি শুটে কলম্বিয়াকে 2-3 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিপরীতে পেরুকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মারাকানার রিও দে জেনেইরো স্টেডিয়ামে। আজকের ভিডিওতে দেখাবো আর্জেন্টিনা বনাম ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে। চলুন এক নজরে দেখে আসি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরিসংখ্যান। যদি ভিডিওটি আপনার কাছে তথ্যবল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইকের বিনিময়ে আমাকে আরও তথ্যবল ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচে কে জয়ী হতে পারে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আশা করছি। মেসি বনাম ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যান। সব মিলিয়ে মেসি সর্বমোট ব্রাজিলের মুখোমুখি হয়েছিল 11 বার। 11 বার মুখোমুখি লড়াইয়ে জয়ী হয়েছে 4টি, ম্যাচ হেরেছে 6টি, ম্যাচ ড্র হয়েছে 1টি। মেসি এই 11 ম্যাচে গোল করেছেন 5টি। 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরিসংখ্যান। 2021 কোপা আমেরিকায় এখন পর্যন্ত দুই দল 6টি ম্যাচ খেলেছে। আর্জেন্টিনা 6টি ম্যাচের মধ্যে 5টিতে জয়লাভ করে ও ড্র করে 1টি ম্যাচে। বিপরীতে ব্রাজিল সমান 6টি ম্যাচের মধ্যে 5টি জয় ও ড্র হয় 1টি। উপরিউক্ত দুই দলের ফলাফল বিবেচনা করলে দেখা যায় বরাবরের মতো আর্জেন্টিনা ও ব্রাজিল কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যান। সব ধরনের প্রতিযোগিতায় দুই দলের দেখা হয়েছে সর্বমোট 111 বার। 111 ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে 40টি ম্যাচ, বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে 46টি ম্যাচ, বাকি 25টি ম্যাচ ড্র হয়। ব্রাজিলের বিপক্ষে টানা জয়ের রেকর্ড 4 ম্যাচের মধ্যে 1টিতেও হারেনি আর্জেন্টিনা, যা 17 মার্চ 1940 সাল থেকে 16 ডিসেম্বর 1945 সাল পর্যন্ত। আর্জেন্টিনার বিপক্ষে টানা জয়ের রেকর্ড 8 ম্যাচের মধ্যে 1টিতেও হারেনি ব্রাজিল, যা 8 মার্চ 1970 সাল থেকে 2 জুলাই 1982 সাল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই পর্ব এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে দুই দলের দেখা হয়েছে সর্বমোট 34 বার। 34 ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে 13টি ম্যাচ, বিপরীতে ব্রাজিল জয় পায় 16টি এবং ম্যাচ ড্র হয় 5টি। কোপা আমেরিকায় দুই দলের দেখা হয়েছে সর্বমোট 34 বার। 34 ম্যাচ মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে 16টি ম্যাচ, বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে 12টি ম্যাচ, বাকি 6টি ম্যাচ ড্র হয়। কোপা আমেরিকায় দুই দলের সর্বশেষ দেখা হয় 2 জুলাই 2019 সালে। ম্যাচটিতে 2-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার প্রথমবার দেখা হয় 20 সেপ্টেম্বর 1914 সালে ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচে ব্রাজিলকে 3-0 গোল ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা। এবং সর্বশেষ দেখা হয় সুপার ক্লাসিকো ডি লাস আমেরিকায় 25 নভেম্বর 2019 সালে। ম্যাচটিতে 1-0 গোলে ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা সবচেয়ে বড় জয় 6-1 গোলে 5 মার্চ 1940 সালে কোপা জুলেরিও রোকা ট্রফিতে। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় 6-2 গোলে 20 ডিসেম্বর 1945 সালে কোপা জুলেরিও রোকা ট্রফিতে। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ 10টি ম্যাচ লক্ষ্য করলে দেখা যায় দুই দলই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, যা মাঠের মধ্যেই প্রমাণ করে দেখাবেন। দুই দলের সর্বশেষ 10 বার মুখোমুখিতে আর্জেন্টিনা জয় পেয়েছে 4টি ম্যাচ, বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে 5টি, বাকি 1টি ম্যাচ ড্র হয়। এই 10টি ম্যাচে সর্বমোট গোল হয়েছে 24টি। আর্জেন্টিনা গোল করেছে 10টি ও ব্রাজিল গোল করেছে 14টি। আর্জেন্টিনার সর্বশেষ 5টি ম্যাচের ফলাফল। আর্জেন্টিনা সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয়লাভ করে। আর্জেন্টিনা এই 5টি ম্যাচে গোল করেছে সর্বমোট 11টি ও গোল হজম করেছে 3টি। ব্রাজিলের সর্বশেষ 5টি ম্যাচের ফলাফল। ব্রাজিল সর্বশেষ 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয়লাভ করে ও 1টি ম্যাচ ড্র করে। ব্রাজিল এই 5টি ম্যাচে গোল করেছে সর্বমোট 9টি ও গোল হজম করেছে 2টি। দুই দলের পরিসংখ্যান ও বর্তমান খেলার মানদণ্ড অনুযায়ী এই ম্যাচে দুই দলের জয় সম্ভাবনা যদি বিবেচনা করি, আর্জেন্টিনার জয় 50%, বিপরীতে ব্রাজিলের জয় 50%। আমরা সবাই জানি ফুটবল একটি অনিশ্চয়তার খেলা, তাই সময়ের সাথে অপ্রত্যাশিতভাবে বিপরীত কিছুও ঘটতে পারে, আর সেটার জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকি না। আশা করি সামনের ম্যাচটি সবাই উপভোগ করবেন। শ্রদ্ধা ও ভালোবাসা রইল আপনাদের প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচে কোন দল জয় হতে পারে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য।